আমরা নারীরা এখানে পিছিয়ে নেই, আমরা পিছিয়ে থাকবো না, আমাদেরকে অবলা ভাবার কোনো নামই হয় না। তুমি একটা নারী নেতৃত্ব যখন নাকি দিতে যাও, তুমি নারী একজন যদি বক্তব্য দিতে চাও, সেই বক্তব্য থেকে কোন অংশটা সে হচ্ছে এখানে কটূক্তি করলো বা কোন অংশটা ভুল করলো সেটা আপনারা প্রচার করছে। এই দেখুন সে কি করছে, এই দেখুন সে কি করছে, এই করে করে আপনারা তো হচ্ছে একটা মানুষকে সত্যিকার অর্থে তার যেই কাজ তাদের যে জায়গাগুলো সেটা আপনারা স্বীকৃতি দিতে পারছেন না। আমাদের মনে পড়ে সেই জুলাই বিপ্লবের কথা, সেখানে মেয়েরা প্রত্যেক দিন প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নে কিভাবে এগিয়ে এসেছে। আমরা রাতের পর রাত আমাদের হলের তালা ভেঙে ভেঙে আমরা আমাদের ভাইদের সাথে আমরা আন্দোলনে যোগদান করেছি, এবং এরই পরে আমরা যখন দেখেছি যে 13 জুলাই খুবই পরিকল্পিত একটা হামলা হলো, সেখানে আমরা মানে আমাদেরকে এত কঠোর ভাবে আমাদেরকে পিটানো হলো, আমরা চিকিৎসা নিতে ঢামেকে গেলাম। সেখানে যাওয়ার পরেও এই সন্ত্রাসীরা 2 থেকে 3 বার হামলা করলো। আমার চোখের সামনে দেখা আমার রুমের সিনিয়র, তার হাত ভেঙেছে, সে তাকে নিয়ে হসপিটালে গিয়েছি, তাকে ওখানে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বসিয়েছি, বসানোর পর 3-3 বার হামলা হওয়ার পরে সে ভয়ে ওখানে আবার প্যানিক অ্যাটাক করেছে, তাকে আবার তার শেষ ফেরার জন্য আবার ডাক্তার ডাকতে হয়েছে। আমরা যে কিরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্য দিয়ে তখন গিয়েছি সেটা আমরা সারা দেশের মানুষ এটা জানে, নিজের গাবারে সফল হয়েছে। কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে এসে আমাদের মনে হচ্ছে যে জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের যে অবদান, মেয়েদের যে এরকম নির্যাতিত হওয়ার যে চিত্রগুলো আমাদের চোখের সামনে তখন ভাসছিল, এগুলো এখন আমরা সবাই ভুলতে বসেছি। এই সন্ত্রাসীরা যারা সেদিন 13 জুলাই এই মেয়েদের উপর হামলা করেছে, তারা এখন আবার চাষে ঝুলছে। এটা খুবই লজ্জার একটা ব্যাপার যে আমরা এখনো চুপ আছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অচিরেই বলতে চাই, আপনাদেরকে আমাদের চেয়ারে বসেছি, আপনারা আমাদেরকে সাজা দেবেন। এই বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও টুকাই লিখতে আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকার যে একটা এখতিয়ার আপনারা দিয়েছিলেন সেই সব তো চলবেই না। অচিরেই এই সন্ত্রাসীদের এই হামলাকারীদের ধরে ফেলতে হবে, এবং প্রত্যেক জনের বিরুদ্ধে